বন্ধুরা আসসালামু আলাইকুম। বিশ্বকথার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজিত অক্ষশক্তির প্রভাবশালী দেশ জাপান, পূর্ব এশিয়ার দ্বীপ রাষ্ট্র এটি। দেশটি 6000-এর বেশি দ্বীপ নিয়ে গঠিত। দেশটি প্রশান্ত মহাসাগরের বুকে, জাপান সাগর, পূর্বে চীন সাগর, চীন, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া ও রাশিয়ার পূর্ব দিক থেকে দক্ষিণ পূর্ব চীন সাগর ও তাইওয়ান পর্যন্ত প্রসারিত। জাপানকে সূর্যোদয়ের দেশও বলা হয়। টোকিও জাপানের রাজধানী ও অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার দ্বিতীয় বৃহত্তম শহর। বন্ধুরা, দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজিত অক্ষশক্তির প্রভাবশালী দেশ জাপান যুদ্ধের শেষ দিকে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় রণাঙ্গনে জাপানের শক্তি ও দাপুটা নিশ্চিহ্ন করে দেয় আমেরিকার পরমাণু আক্রমণ, যা আজও ইতিহাসের নজিরবিহীন ঘটনা হয়ে আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজিত জাপান ভবিষ্যতে যেন প্রতিশোধ না নিতে পারে, তার জন্য দেশটিকে সামরিকভাবে শক্তিশূন্য করতে বিভিন্ন উদ্যোগ নেয় সংশ্লিষ্ট আন্তর্জাতিক পক্ষ। বিভিন্ন বাধ্যবাধকতার কারণে সীমিত হয়ে পড়ে জাপানের সামরিক বাহিনীর ভবিষ্যৎ আধুনিকায়ন প্রক্রিয়া। অবশ্য পরবর্তীতে বিভিন্ন দ্বিপক্ষীয় চুক্তির আওতায় জাপান আমেরিকার নিরাপত্তা সহযোগিতার ঘনিষ্ঠতা অব্যাহতভাবে বৃদ্ধি পেতে থাকে। সামরিক ব্যয়ের সীমাবদ্ধতা থাকার কারণে দ্রুত অর্থনৈতিক সাফল্য পায় জাপান। নিজের প্রভূত অর্থনৈতিক সক্ষমতা কাজে লাগিয়ে জাপান বিশ্বের প্রধান দাতা দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়। অর্থনৈতিক সক্ষমতার বাস্তবতা জাপানেরা পুনর্বার সামরিক শক্তি অর্জনের সুপ্ত বাসনার বহিঃপ্রকাশ ঘটে দেশটির বিভিন্ন সময়ের বিভিন্ন কর্মকাণ্ডে। আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজের অতীত গৌরব পুনরুদ্ধার, বিশ্ব ব্যবস্থায় নিজের অবস্থান সুসংহত রাখতেই দেশটি আবারও সামরিকভাবে শক্তিশালী হতে সচেষ্ট প্রদর্শন করে। এক্ষেত্রে আমেরিকার উপর নির্ভরশীলতা কমানোর পাশাপাশি চীন, দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়ার সঙ্গে নিজের ভৌগোলিক ও রাজনৈতিক বিরোধ নিষ্পত্তিতে নিজের শক্তির প্রয়োজনীয়তা উপলব্ধি করে দেশটি। হিরোশিমা ও নাগাসাকিকে পারমাণবিক বোমা হামলার ভয়াবহতা প্রত্যক্ষ করে শান্তির পথে হাঁটা দেশটি তাদের নীতি বদলিয়ে সামরিক শক্তিতে ঝুঁকছে। আর তাই তো জাপানের সামরিক বাজেট বাড়ছে দিনের পর দিন। এবার ইতিহাসের সবচেয়ে বড় সামরিক বাজেট অনুমোদন করেছে জাপান সরকার, যার আকার 1.3 ট্রিলিয়ন মার্কিন ডলার। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জাপানের বর্তমান সামরিক সক্ষমতা সম্পর্কে জানব। 2021 সালে গ্লোবাল ফায়ার পাওয়ারে 140টি দেশের র্যাঙ্কিং তালিকা প্রকাশিত হয়। আর সেই তথ্য অনুসারে জাপান সামরিক শক্তির দিক দিয়ে বিশ্বের পঞ্চম নম্বরে অবস্থান করছে। দেশটির মোট জনসংখ্যা 126 মিলিয়ন, যা জনসংখ্যার দিক দিয়ে বিশ্বের দশম বৃহত্তম দেশ। মোটা সামরিক সৈন্য সংখ্যা রয়েছে 3,19,000, যার মধ্যে সক্রিয় সেনা সদস্যের সংখ্যা রয়েছে 2,50,000। জাপানের সংরক্ষিত সেনা সদস্যের সংখ্যা রয়েছে 55,000 এবং প্যারামিলিটারি রয়েছে 14,000। জাপানের স্পেশাল ফোর্স রয়েছে 2,200। জাপানের স্থলশক্তি, জাপানের নিজেদের তৈরি টাইপ 10, টাইপ 90, টাইপ 74 সহ মোট মেইন ব্যাটল ট্যাঙ্ক রয়েছে 1,004টি। টাইপ 81 ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকলস রয়েছে 68টি। জাপানের সেনাবাহিনীর কাছে সাজোয়া যান রয়েছে 5,500টি। আর্ম পার্সোনাল কেরিয়ার রয়েছে 703টি। জাপানের কাছে মোট আর্টিলারি রয়েছে 793টি, যার মধ্যে স্বয়ংক্রিয় আর্টিলারি রয়েছে 214টি, ফিল্ড আর্টিলারি রয়েছে 480টি এবং রকেট আর্টিলারি রয়েছে 99টি। জাপানের বিমান বাহিনীর সক্ষমতা, বিশ্ব পরিমণ্ডলে নিজেদের অস্তিত্ব জানান দিতে আবারও জেট বিমান বানাতে যাচ্ছে জাপান। 2030 সালের মধ্যে লকহিড মার্টিন কর্পোরেশনের সহায়তায় মিৎসুবিশি হেভিওয়েট ইন্ডাস্ট্রি তৈরি করবে এই জেট বিমান। বর্তমানে জাপানের কাছে সামরিক বিমান রয়েছে 1,480টি। দেশটির কাছে অ্যাটাক বিমান না থাকলেও যুদ্ধ বিমান রয়েছে 234টি।
যার মধ্যে পঞ্চম প্রজন্মের লকহিড মার্টিন F-35A মাল্টিরোল যুদ্ধ বিমান রয়েছে 17টি এবং নিজেদের তৈরি চতুর্থ প্রজন্মের মিৎসুবিশি F-2 মাল্টিরোল যুদ্ধ বিমান রয়েছে 62টি। দেশটির কাছে মোটা সামরিক হেলিকপ্টার রয়েছে 552টি, যার মধ্যে AH-64 অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে 12টি এবং AH-1W কোবরা অ্যাটাক হেলিকপ্টার রয়েছে 88টি। দেশটির কাছে এয়ারবোর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোলিং সিস্টেম রয়েছে 21টি। ট্যাঙ্কার ফ্লিট রয়েছে 6টি। দেশটির কাছে এন্টি এয়ারক্রাফট মিসাইল সিস্টেম রয়েছে 3টি। জাপানের কাছে তাদের নিজেদের তৈরি এবং আমেরিকার তৈরি প্রশিক্ষণ বিমান রয়েছে 427টি। জাপানের নৌবাহিনী 1868 সাল থেকে 1945 সাল পর্যন্ত জাপান নৌবাহিনী ছিল ইম্পেরিয়াল জাপানি নৌবাহিনী, যা বিশ্বের সবচেয়ে বড় নৌবাহিনী ছিল 1920 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজয়ের পর ইম্পেরিয়াল জাপানি নৌবাহিনী ভেঙে গঠিত হয় জাপান মেরিটাইম সেফ ডিফেন্স ফোর্স। বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক জাপানের বর্তমান নৌবাহিনীর সক্ষমতা। বর্তমান জাপানের নৌবাহিনীর কাছে হেলিকপ্টার বাহী 4টি রণতরী রয়েছে। 36টি ডিস্ট্রয়ার্স রয়েছে, যার মধ্যে গাইডেড মিসাইল ডিস্ট্রয়ার্স রয়েছে 8টি। বর্তমান জাপানের নৌবাহিনীতে কোনো ফ্রিগেট সার্ভিসে নেই। 22টি মাইন ওয়ারফেয়ার ক্রাফট রয়েছে এবং 6টি প্যাট্রোল বোট রয়েছে জাপানের কাছে। বন্ধুরা, জাপান মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্সের কাছে 21টি ডুবোজাহাজ বা সাবমেরিন রয়েছে, যার সবগুলোই অ্যাটাক সাবমেরিন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওতে। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।